পাসপোর্ট, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র জটিলতায় ভোগান্তিতে যুক্তরাজ্য প্রবাসী অনেক বাংলাদেশি। সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার ও হাই কমিশনের দ্রুত হস্তক্ষেপ চাইছেন কমিউনিটি নেতারা। যুক্তরাজ্য থেকে সৈয়দা চৌধুরীর উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশো থেকে আরও জানাবেন মাহমুদ রুবেল। বাংলাদেশি প্রবাসীদের বিরাট একটা অংশের বসবাস যুক্তরাজ্যে, যাদের অনেকেই দেশটিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। এ সকল প্রবাসীদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে কাজ করছে বাংলাদেশি নানা সংগঠন। বর্তমানে প্রকট আকার ধারণ করেছে পাসপোর্ট, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র জটিলতা। পাসপোর্টের নো ভিসা সিল লাগাতে গিয়ে আগে ব্রিটিশ পাসপোর্ট আইডি হিসাবে গ্রহণ করা হতো, অথবা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে গেলে আগে ব্রিটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণ করা হতো। কিন্তু এখন আইন করা হয়েছে যে না, বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে, অথবা বাংলাদেশি বার্থ সার্টিফিকেট থাকতে হবে, অথবা এনআইডি থাকতে হবে, এনআইডি ন্যাশনাল আইডি কার্ড বাংলাদেশের। তো এ সমস্ত কিছুর মধ্যে ধরে এনআইডি কার্ডের কাজ শুরু হয়েছিল, কিন্তু প্রবাসীরা এখনো সেটা হাতে পায়নি। বার্থ সার্টিফিকেট তো অনেকের নাই, কোন দিন আসছে তারা তো ওই বার্থ সার্টিফিকেট বাংলাদেশের মানুষের অনেকের নাই, তাছাড়া বাংলাদেশি পাসপোর্টও অনেকের নাই। আর যদিও তাকে সেগুলা পুরান এক্সপায়ার হয়ে গেছে ডেট, কিন্তু হাই কমিশন চাচ্ছে যে ভ্যালিড পাসপোর্ট হতে হবে। তো এক্ষেত্রে গিয়ে আমরা এই আইডিটা দিতে পারছি না, যে কারণে আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হচ্ছে না, নো ভিসা স্টিকার দেওয়া হচ্ছে না। এ সকল সমস্যার সমাধানে বাংলাদেশ সরকার ও হাই কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। ন্যাশনাল আইডি 2-3 বছর আগে বলা হয়েছিল বাংলাদেশ থেকে দেওয়া হবে, এখন পর্যন্ত দেওয়া হয়নি। এবং এখন বাংলাদেশ পাসপোর্ট আবার বানানোর জন্য বলা হচ্ছে, অনেকের বাংলাদেশে পাসপোর্ট বানাতে হলে বার্থ সার্টিফিকেট লাগে। এই সমস্ত তো সম্মুখীন আমার মনে সমস্যা হচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে না। তো বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশ হাই কমিশন যদি আমাদেরকে মানে সহজ পদ্ধতি করে না দেন, তাহলে এই সমস্যা তো সবসময় থেকে যাবে। শিগগিরই এই বাংলাদেশিদের এ সকল জটিলতা নিরসনে হাই কমিশন এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা নেতাদের। যদি এই ট্রাইব্যুনাল চালু হয়, তাহলে একটা স্পেশাল সার্ভিস, যাতে আমাদের মানে কাজগুলা কেসগুলা দ্রুত শেষ হয়ে যাবে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। যুক্তরাজ্যে জগন্নাথপুর পৌরসভা নলজুর পশ্চিম পার সংগঠন করার লক্ষ্যে আলোচনা সভা ও মিলন মেলা করেছে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর পৌরসভার পশ্চিম পার প্রবাসীরা। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, পূর্ব লন্ডনের স্থানীয় কফি কর্নার রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল কালাম, উপস্থাপনা করেন মোহাম্মদ তাইফ সরোয়ার ভুইয়া, স্বাগত বক্তব্য রাখেন মির্জা জুয়েল আমিন, এস আই আজাদ আলী, সাজ্জাদুর রহমান পাভেল, আবুল হোসেন, মোহাম্মদ আশিকুল আজহারুল হক শিশু, দরসুল্লাহ ও শায়েখ এম রহমান সহ আরও অনেকে। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফেজ খায়রুল ইসলাম।